أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته গত পর্বে আমরা বলেছি সুহাইল ইবনাল আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি নিয়ে আলোচনা করছিলেন এবং তার ছেলে আবু জান্দাল মক্কা থেকে পালিয়ে মুসলিম শিবিরে এসেছিলেন রাদিয়াল্লাহু আনহু সুহাইল ইবনাল আমর হুদায়বিয়ার সন্ধিতে এমন একটি শর্ত লেখাতে চাচ্ছিলেন যে শর্ত অনুযায়ী মক্কা থেকে যদি কোনো লোক পালিয়ে মদিনায় চলে আসে তাহলে তাকে মক্কায় ফেরত পাঠাতে হবে সেই শর্ত অনুযায়ী তার ছেলে আবু জান্দালকেও ফেরত দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে সুহাইলকে বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু সে কিছুতেই তাতে রাজি হয়নি অবশেষে আবু জান্দালকে মক্কায় ফেরত পাঠানো হয় কিন্তু সুহাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা করেছিলেন যে আবু জান্দালকে আর নির্যাতন করা হবে না এরপর হুদায়বিয়ার সন্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি লিখিত হয় আগামী 10 বছরে কোনো যুদ্ধ হবে না কুরাইশ এবং মুসলিমরা কোনো রক্তপাতে জড়াবে না এবং তারা ইচ্ছা করলে যে কোনো গোত্রের সাথে মধ্যস্থতা করতে পারবে আর মুসলিমদের সাথে কিংবা কুরাইশদের সাথে যেসব গোত্র এক হয়ে মধ্যস্থতা করবে তারা সবাই এই সন্ধির শর্ত মেনে চলবে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো বললেন মুসলিমরা এখন থেকে উমরা করতে আসবে কিন্তু সুহাইল সাথে সাথে বলে উঠল এবছর তোমরা উমরা করতে পারবে না আগামী বছর থেকে তোমরা উমরা করতে আসতে পারবে এটা বলে সে চলে গেল সেখান থেকে উমর রাদিয়াল্লাহু আনহু এরপর খানিকটা রাগান্বিত স্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর রাসূল নন আমরা কি সত্যের অনুসারী নই আর কুরাইশরা কি বাতিলপন্থী নয় তাহলে কেমন করে কুরাইশদের চাপানো ইসলাম ধর্মের জন্য অবমাননাকর এই শর্তগুলো আমরা মেনে নিব শুধু উমর রাদিয়াল্লাহু আনহু নয় বেশিরভাগ সাহাবাই কুরাইশদের এই একতরফা শর্তগুলো শুনে রেগে গিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ কেন আমরা তাদের এই উদ্ভট শর্তগুলো মেনে নিচ্ছি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমরা কুরাইশদের এই শর্তগুলো মেনে নেই এই কারণে আমি তাদের শর্তগুলো মেনে নিয়েছি ওমর রাদিয়াল্লাহু আনহু আবারও জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেননি যে আমরা কাবা তাওয়াফ করব এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই আমি তোমাদেরকে বলেছিলাম কিন্তু আমি কি বলেছিলাম যে এবছরই আমরা তাওয়াফ করব আমরা ইনশাআল্লাহ আগামী বছর কাবা তাওয়াফ করতে আসব কুরাইশরা ইসলামকে অপমান করেছে এটা দেখে উমর রাদিয়াল্লাহু আনহু নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেননি সুবহানাল্লাহ তাই সে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছিলেন পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি বেশি দান সদকা করেছেন অনেক দাস দাসী মুক্ত করেছিলেন এই আশায় যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে খারাপ ব্যবহার করেছেন সেটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নির্দেশ দিলেন উঠে দাঁড়াও তোমাদের মাথা মুন্ডন করো এবং মদিনায় ফিরে চলো সাহাবাগণ সবাই খুব বিমর্ষ হয়ে পড়েছিলেন একমাত্র হুদায়বিয়ার প্রান্তরেই এই প্রথম সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতে গরিমসি করলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই নির্দেশ তিন তিনবার করলেন কিন্তু কোনো সাহাবাই উঠে দাঁড়ালেন না এই পরিস্থিতিতে তিনি তার নিজের তাঁবুতে ফিরে গেলেন সেবার তার সফর সঙ্গী হয়েছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের সামনে গিয়ে আপনার নিজের মাথা মুন্ডন করা শুরু করুন তারা যখন আপনাকে এটা করতে দেখবে তখন তারাও আপনাকে ফলো করবে এরপর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর বাইরে বের হয়ে এক সাহাবাকে ডেকে তার মাথা মুন্ডন করে দিতে বললেন। সাহাবাগণ যখন এটি দেখলেন তখন তারাও একে অপরের মাথা মুন্ডন করতে শুরু করলেন। এরপর সাহাবাগণ উট কুরবানি করলেন এবং মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। ফেরার পথে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করেছেন, তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পাশে গিয়ে তাকে সালাম দিয়ে ক্ষমা চাইতে গিয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। তিনবার সালাম দিয়েও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো উত্তর আসলো না, তিনি ভয়ে স্তম্ভিত হয়ে গেলেন। তার ভয় আরো বেশি জোরালো হলো যখন কেউ একজন এসে তাকে বলেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে। তিনি ভাবলেন আল্লাহ হয়তো তার বিরুদ্ধে কোন কোরআনের আয়াত নাজিল করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং দেখলেন তার মুখ অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছে, যেন মুখ থেকে নূর বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সম্পূর্ণ সূরা ফাতাহ তিলাওয়াত করতে শুরু করলেন। হুদাইবিয়ার সন্ধির পর মদিনায় ফেরার পথে এই সম্পূর্ণ সূরা ফাতাহ নাজিল হয়েছিল। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিন, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, এটা কি বিজয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ওয়াল্লাহি, অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিজয়। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আনন্দিত হয়ে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে মুসলিমদের সামনে গিয়ে বলতে লাগলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিন। সাহাবাগণ প্রায় সবাই কাবা তাওয়াফ করতে না পেরে হতাশ হয়েছিলেন, বিমর্ষ হয়েছিলেন। সূরা ফাতাহ তাদের সবার হতাশা দূর করে দিয়েছিল, তাদেরকে উজ্জীবিত করেছিল। আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসলো হুদাইবিয়ার সন্ধি হচ্ছে একটি বিজয়, তখন তারা সবাই খুব খুশি হলো এবং তাদের মন ভালো হয়ে গেল। সূরা ফাতাহর মাধ্যমে সাহাবাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং খাইবারের যুদ্ধে বিজয়ের মাধ্যমে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ দেবার সুসংবাদ দেয়া হয়েছিল। প্রায় দেড় মাস পর মুসলিমগণ মদিনায় ফিরে আসলেন। কিছু আলেমগণের মতে হুদাইবিয়া থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সাহাবা ফজরের সলাত মিস করেছিলেন। তারা এত বেশি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন যে তারা ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেলে যখন সূর্য মাথার উপরে উঠেছিল সম্ভবত সকাল 8টা বা 9টার দিকে ঘুম ভেঙেছিল। সুবহানাল্লাহ। মক্কায় খোজা গোত্রের আবু বাসির নামের এক লোক ইসলাম গ্রহণ করেছিলেন। মুসলিমগণ মদিনায় ফেরার কয়েকদিন পর আবু বাসির মদিনায় হিজরত করেন। এর 2-3 দিন পর মক্কা থেকে কয়েকজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং হুদাইবিয়ার সন্ধি অনুযায়ী আবু বাসিরকে ফেরত দিতে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি অনুযায়ী আবু বাসিরকে ওই দুই লোকের সাথে মক্কা ফেরত পাঠিয়ে দেন, কিন্তু মক্কায় ফেরার পথে আবু বাসির এক লোককে হত্যা করে আবারও মদিনায় পালিয়ে আসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুদাইবিয়ার সন্ধি অনুযায়ী আপনার শপথ রক্ষা করেছেন, কিন্তু আল্লাহর সাহায্যে আমি পালিয়ে এসেছি, এখন দয়া করে আমাকে মদিনায় থাকতে দিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ করে বললেন, দেখো তুমি তাদের একজনকে হত্যা করেছ, এখন তারা আবারও তোমাকে ধরতে লোক পাঠাবে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এরপর আবু বাসির তাড়াতাড়ি সেখান থেকে চলে আসেন এবং জেদ্দার কাছাকাছি একটা জায়গায় একা একা থাকতে শুরু করেন। অন্যদিকে মক্কায় অবস্থানরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন যে আবু বাসির জেদ্দার কাছাকাছি এক জায়গায় থাকতে শুরু করেছেন, তখন তিনিও মক্কা থেকে পালিয়ে সেখানে গিয়ে বসবাস শুরু করলেন। এভাবে বিভিন্ন জায়গা থেকে প্রায় 80 জন মুসলিম সেখানে এসে একসাথে বসবাস করতে শুরু করলেন। তারা চিন্তা করলেন কুরাইশরা তাদেরকে মক্কায় শান্তিতে থাকতে দিচ্ছে না, মদিনায় যেতে দিচ্ছে না, তাই তারা
কুরাইশদের কাফেলা আক্রমণ করে সেই মালামাল ভোগ করতে শুরু করলেন। অবশেষে আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রক্তের সম্পর্কের দোহাই দিয়ে অনুরোধ করলেন যেন সে এই 80 জন মুসলিমকে মদিনায় নিয়ে গিয়ে আশ্রয় দেন। হুদাইবিয়ার সন্ধির পর এই 80 জন মুসলিমের মদিনায় ফিরে আসার মাধ্যমে মুসলিমগণ হুদাইবিয়ার সন্ধির সুফল ভোগ করতে শুরু করেছিলেন। আবু জান্দাল এবং আবু বাসির রাদিয়াল্লাহু আনহুমা যে কঠিন ইমানের পরীক্ষা দিয়েছিলেন সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণের অনেক কিছু রয়েছে। 3 বছর নির্যাতনের পর যখন আবু জান্দাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশ্রয়ের খোঁজে পালিয়ে এসেছিলেন তখন তারই প্রিয় নবী তাকে আবারও ফেরত পাঠিয়েছিলেন। নিজেকে একটু আবু জান্দালের জায়গায় রেখে দেখেন তো কল্পনা করতে পারেন কিনা। কিন্তু আবু জান্দাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ধৈর্য ধরেছিলেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। আবু জান্দাল এবং আবু বাসির দুজনই আল্লাহর উপর তাওয়াক্কুল করে অসীম ইমানের পরিচয় দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুমা। উম্মে কুলসুম নামের এক মহিলাও মদিনায় হিজরত করেছিলেন। যেহেতু তিনি মহিলা ছিলেন তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন তাকে ফেরত পাঠাবেন কিনা, কারণ হুদাইবিয়ার সন্ধিতে কেবল পুরুষদের ফেরত পাঠানোর কথা বলা হয়েছিল। এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনা এর 10 নম্বর আয়াত নাজিল করলেন, হে মুমিনগণ তোমাদের নিকট মুমিনা নারীরা দেশ ত্যাগী হয়ে এলে তোমরা তাদেরকে পরীক্ষা করো, আল্লাহ তাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত আছেন, যদি তোমরা জানতে পারো যে তারা মুমিনা তাহলে তাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠিও না, মুমিনা নারীরা কাফিরদের জন্য বৈধ নয় আর কাফিরেরা মুমিনা নারীদের জন্যও বৈধ নয়। এভাবেই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মুসলিমগণ নানাভাবে সুফল ভোগ করতে শুরু করেছিলেন এবং সূরা ফাতাহ এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসন্ন বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই খাইবারের যুদ্ধ সম্পর্কে আমরা আগামী পর্বে জানব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।